ভাইলাভি বাংলাদেশ ময়মনসিং থেকে তিনি ছোট্ট একটি প্রশ্ন করেন যে কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা তার মানে কুরবানির সাথে আকিকা দেয়ার ইসলামী শরিয়তে কিনা। তিনি প্রশ্ন করেন। আল্লাহার বারাকাল্লাফি সম্মানিত দিনী ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা আমি বলব দেয়া যাবে এখন ম্যাক্সিমাম সৈয়াকেদের আলেম বলবে যে অবশ্যই দেয়া যাবে না এখন কেন দেয়া যাবে আমি বলব এটার একটু ব্যাখ্যা করব আল সাল্লাম সহি হাদিস আল্লাহুল সাল্লাম বলেন কুল্লু গোলামিন ও রাহিনাতু ও মোর্তাহানুন কুল্লু গোলামিন রহিনাতুন ও মোরতাহানুন বি আকে কাতি তুসবাহ আনহো আচ্ছা এখন আসুন প্রত্যেক শিশু তার আকিকার সাথে বন্দক থাকে অতএব জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে একটি পশু জবেহ করা এখন যদি আপনার শিশু যেদিন জন্ম নিয়েছে সেদিন থেকে গণনা করে কুরবানির দিনই হয় তাহলে আপনি আকিকা দিলে ইনশাল্লাহ সম্ভব হবে এখন আপনাকে এই কথাটা এই জন্য বুঝালাম যে বাংলাদেশের মানুষ উল্টাটা বুঝে বেশি ভাওটা বুঝতে কষ্ট হয় এক দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে প্রচলিত যে কুরবানি শরীকে দেয়া হয় সেই শরীকে দেওয়ার সময় যদি সাত দিনেও হয়ে যায় বুঝে নেবার কথা সেই হাদিসের বর্ণনা বোখারি হাদিস যে সপ্তম দিনে আকিকা দিতে হবে আপনি কুরবানির দিনও দিতে পারবেন যদি সেটা কুরবানির দিনই আপনার সন্তানের সপ্তম দিন হয় একদিক দ্বিতীয় দিক হচ্ছে আপনার ছেলে হলে আকিকার ধরন একটা হবে মেয়ে হলে আকিকার ধরন একটা হবে ছেলে হলে দুটো বকরি খাসি যে কোন ধরনের যে রকম ঈদে কুরবানি দিতে হবে সেরকম দুটো বকরি হোক বকরা হোক খাসি হোক লাগবে মেয়ের জন্য একটি তাহলে আপনি ঈদের দিন যদি দুটো বকরি কুরবানি দেন ঈদের নিয়ত এবং বাচ্চার আকিকার নিয়ত আল্লাহ হয়তো কবুল করবে এখন আসুন সামনে যদি আপনি কুরবানির সপ্তম দিন ঈদের দিন না হয় অন্য দিন হয় যেমন ধরুন চোদ্দ দিন একুশ দিন এই কথাগুলো মহাদেশগণ এটাকে ফিরিয়ে দিয়েছেন বলেছেন যে এটা জয়ফ হাদিস এবং জয়িফ হাদিস যে বলেছেন সেটার দলিল আপনারা পেতে পারেন যে তাকে জয়ীফ বলার কারণ কি এবং কেন বলেছেন কোন কিতাবে বলেছেন কিতাবটি হচ্ছে ইরোয়াল গলিল হাদিস নাম্বার এক হাজার সত্তর তার মানে বলছেন যারা পক্ষে আছেন যেমন সৌদি আরব থেকেও ফতোয়া লাজনা দায়েমা বলেছেন চোদ্দ দিন এবং একুশ দিনেও আকিকা দেয়া যাবে সৌদি আরব থেকে ফতোয়া লাজনা দায়েমা বলেছেন মহাদেশগণ বলেন যে সাত দিনে দিলে উত্তম সাত দিনে দিলে উত্তম আর যদি চোদ্দ দিন একুশ দিনে আকিকা দেওয়ার ব্যাপারে বাই হাকি তাবরানি ও হাকেমের বুরাইদা এবং আয়সারদ আল্লাহ তালানহা থেকে হাদিস এসেছে এই হাদিসটিকে আবার ইউরাউল গলিলে শেখ আলবানি দেখেন কতগুলো মাসলা একসাথে আমরা প্রশ্ন করি জানার জন্য যদি আমরা সেই প্রশ্নটা সঠিক উত্তর পাই আর সেটার উপর যদি আমরা টিকে আমল করি তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করবেন এখন সবগুলো মাসলার সারাংশ হচ্ছে একটা ছেলে বাচ্চার জন্য দুটি বকরি একটি মেয়ে বাচ্চার জন্য একটি বকরি সেই বকরিটা অবশ্যই ঈদে জবাই করার মতো যেই যেই দরকার লাগবে সেই অনুযায়ী হতেবে কিছু কিছু শেখ বলেন যে কানা হোক খোরা হোক লুলা হোক দুটো বা একটি দিতে হবে সেটা ঠিক কথা নয় আসুন সামনে এখন আকিকার ব্যাপারে বিভিন্ন বিদ্যানগণের আলাদা আলাদা মত আছে সে মতকে উপেক্ষা করার জন্য আমরা যদি পালন করি তাহলে উপেক্ষা করা হবে না আমরা সাত দিনের দিন যদি আকিকা করি বাচ্চাকে এবং সেদিন আমাদেরকে একটি কাজ করতে হবে অবশ্যই সাত দিনের দিনে আমরা কুরবানি করব এবং তার নাম তারা কো রাসহ তার নাম রাখতে হবে এবং তার চুল ফেলে দিতে হবে এবং তার পক্ষ থেকে মাথা মুন্ডন করে তার চুলের ওজনে তার জন্য রূপা দিয়ে দিলে সুন্দর হবে এ ছিল কিছু মাসলা আমরা আশা করব এখান থেকে মোটামুটি ভাবে বুঝতে পেরেছি যদি ইমাম খাতাবি বলেন যে আকিকার সাথে শিশু বন্ধক থাকে এ কথার ব্যাখ্যা ইমাম আহমদ বিন হাম্বেল রহমাউল্লা বলেন যদি বাচ্চা আকিকা ছাড়া শৈশবে মারা যায় তাহলে সে তার পিতামাতার জন্য কিয়ামতের দিন সাফাৎ করবেন না কেউ বলেছেন আকিকা যে অবশ্যই করণীয় এই জন্য অপরিহার্য বিষয় বলে সেটা বোঝানো হয়েছে কারণ এখানে দুটি কথা ও এই শব্দ ব্যবহার করা হয়েছে যার বন্ধক দাতার নিকট বন্ধক থাকে এই কথাগুলো আমাদের জানা উচিত সকানে রহিমা উল্লাহ নাউলুল আওতারে এই কথাগুলো নিয়ে আসেছে আকিদা আওতায় তাহলে এ ছিল কিছু আকিতার ব্যাপারে আকিকার ব্যাপারে আমরা আকিকা করলে যদি আমরা পারি উত্তমটাই করব যেটা সপ্তম দিনে এবং আমারও উপদেশ এটাই যে আমরা সপ্তম দিনে আকিকা করি আল্লাহবুল আলামিন আমাদের জন্য সমস্ত সঠিক আমলগুলো কবন করেন আমিন আরাবুল আলমিন হাজাউসাল আলাহ নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম